আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা যাওয়ার আগে সংক্ষিপ্তভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে আমরা সুরা সপের তাপসিরে যাব ইনশাল্লাহ কোরআনে কারিমের তাপসির শোনা কোরআনে কারিমের তাপসিরের দাওয়াত তাবলিক করা প্রচার প্রসার করা এর মধ্যে আল্লাহ রব্ব আলমীন এত বিশাল সংখ্যক পুরস্কার রেখেছেন যেটি আর কোনো আমলের মধ্যে আল্লাহ সুবান এত পুরস্কার রাখেন নাই কারণ কোরআনে কারিম কার কালাম আল্লাহ সুবান কালাম আল্লাহ সুবানতালার কালামকে বুঝতে চেষ্টা করা আল্লাহ সুবানতালার কালামকে আল্লাহর বান্দাদের মাঝে ছড়িয়ে দেওয়া আল্লাহর বান্দাদের মধ্যে এই কালামকে আল্লাহ তালার কালামকে সহজভাবে সুন্দরভাবে তুলে ধরা এবং এটা যাতে সহজভাবে আল্লাহর বান্দাবান্দিদের ঘরে ঘরে পৌঁছে যায় এই লক্ষ্যে বিভিন্নভাবে এই কোরআনে কারিমের তাফসিরের প্রচার প্রসারে তাবলিগের কাজে বিভিন্নভাবে যত প্রচেষ্টা করা হয় এটার ফজিলত কোরআনে করিম এবং নবিসামের শুননায় অনেকগুলো আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে তন্মধ্যে ছয়টি পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ কোরআনে করিমের তাপসির শুনলে কোরআনে কারিমের তাপসির শোনার মধ্যে অনেকগুলো উপকারিতার মধ্য থেকে ছয়টি উপকার আছে খুবই গুরুত্বপূর্ণ এই ছয়টি উপকার আমরা সবসময় মাথায় রাখার চেষ্টা করবো এবং মুখস্থ করে ফেলব যে আমি যে কোরআন একাডেমির তাপসির শুনি আজকে শুক্রবার যেই সময়টা আমরা তাফসিরুল কোরআনের জন্য বসেছি এই সময়টা কিন্তু আপনাদের সবার গুরুত্বপূর্ণ অনেক প্রোগ্রাম ছিল অনেক কাজ ছিল এবং পুরা সপ্তাহের কোথা কোনো সময় কাজ না থাকলেও এই সময় কিন্তু কাজগুলো এসে পড়ে যাতে আপনি তাপসির শুনতে না পারেন শয়তান বিভিন্ন উপায়ে আপনাকে আমাকে চেষ্টা করেন চেষ্টা করতে থাকে যাতে কোনোভাবে আমরা কোরআনে কারিমের তাফসিরে উপস্থিত হইতে না পারি আলহামদুলিল্লাহ শয়তানের বিভিন্ন বাধা বিপত্তি জাল আমরা ছিন্ন করে কোরআনে কারিমের তাপসির শোনার জন্য এসে যাই এই শোনার মধ্যে আল্লাহ সুবান কি পুরস্কার রেখেছেন এটা যদি আমাদের মাথায় থাকে তখন আমাদের শোনার প্রতি আগ্রহ আরো বেড়ে যাবে এই জন্য সবসময় এই ছয়টা পুরস্কারের কথা মাথায় রাখবেন এক নম্বর পুরস্কার যেটা এটি হলো কোরআনে কারিমের তাপসির আমাদের অন্তরের কাল্পকে নরম করার সবচেয়ে বড় মাধ্যম সোহান আল্লাহ মানুষের শরীরে একটা কাল্প আছে কাল্প মানে যে অন্তর অন্তর বাংলায় বলি আমরা অন্তর আরবিতে বলা হয় কাল। কালটা এক বিচিত্র জিনিস এটি সর্ব অবস্থায় একরকম থাকে না কিছুক্ষণ পরপর চেঞ্জ হয় এখানে একরকম বারান্দা গেলে একরকম রাস্তায় গেলে আর এক রকম বসুন্ধরা গেলে আর এক রকম এটা সবসময় নড়াচড়া করে এই জন্য এটার নাম কাল। মানে পরিবর্তন করা মূলত কাল্পমানি পরিবর্তন এটা মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয় মিনিটে মিনিটে পরিবর্তন হয় ঘন্টায় ঘণ্টায় পরিবর্তন হয় সর্ব অবস্থায় একই অবস্থায় কাল্প থাকে না এজন্য জন্য এটার নামে হল কাল্প নবী সাল্লাম সব সময় দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া মুসাররিফাল কুলুব হে মোকাল্লেবাল কুলুব কলবের পরিবর্তনকারী মোসারেফাল কুলুব হে কলবকে প্রত্যাবর্তনকারী পরিচালনাকারী অর্থাৎ এটার নড়াচড়া যাই করুক এটার একজন পরিচালনাকারী তো আছেন তিনি কে আল্লাহ এইটা কালটা এত শক্ত এটি পাহাড়ের থেকে পাথরের থেকেও শক্ত কালটা এমনি খারাপ কিন্তু এটা কিন্তু নরম না এটা অনেক কঠিন জিনিস আল্লাহ সুবান তাল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন সুম্মা আও এরপরে তোমাদের অন্তরগুলো পাথরের মতো কঠিন হয়ে গেল আও আসাধ্য কাসোয়া অথবা শুধু পাথর নয় পাথরের থেকে আরো বেশি কঠিন কারণ পাথরের কিছু বৈশিষ্ট্য আছে এই জিনিসগুলোর মাধ্যমে পাথর কিন্তু নরম হয়ে যায় তো মানুষের কালটা এমন এটা সহজে পাথরের মতো নরম হয় না আল্লাহ সুবহানাহু পাথরের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দে আও আনহার আল্লাহ আলামিন বলেন তোমরা জমিনে লক্ষ্য করে দেখো এমন অনেক পাথর আছে যেই পাথরের উপর থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে তাহলে বোঝা গেল পাথরের ভিতর থেকে পানি প্রবাহিত হয় ঝর্না প্রবাহিত হয় কিন্তু তোমাদের কাল বেত কঠিন তোমাদের কাল থেকে চোখের পানি বের হয় না পাথর থেকে পানি বের হয় কিন্তু তোমাদের কাল এত কঠিন এত শক্ত তোমাদের কালবে আল্লাহর বয়ে পানি বের হয় না কালবের বহি প্রকাশটা হয় চোখের মাধ্যমে একটা হাসলে আর একটা কান্দে কালবে এবং চোখে দুইটার মধ্যে বৈপরীত্য অবস্থান কালভ যখন হাসবে চোখ তখন কাঁদবে চোখ যদি হাসে কালভ কাঁদে আসমান হাসলে জমিন কাঁদে জমিন কাঁদলে আসমান হাসে এটা বুঝছেন তো মানে দেখবেন যে আসমান কাঁদতেছে অজর দ্বারা বৃষ্টি হচ্ছে মুসল দ্বারা বৃষ্টি আসমান যত বেশি কাঁদে জমিন তত বেশি হাসে দেখবেন যে জমিনের ফসল ফল ফল আদি সুন্দর হয়ে গজাইতেছে মানে জমিন খুশি হাসতেছে। আর আসমান যদি না কান্দে আসমান যদি হাসে জমিন দেখবেন যে ফেটে ছোসির হয়ে আছে মানে জমিন যেইটা এত সুন্দর এরকম কোনো রূপ বৃষ্টি না হলে দেখায় দেন। না এই জন্য মরুভূমি বা যেসব এলাকা দেখবেন যে বৃষ্টি হয় না কম হয় সেসব এলাকার জমিনগুলো রকম। আর আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ আশেপাশের দেশগুলো এগুলোতে জমিনটা কীরকম এই জন্য আসমান হাসলে জমিন কাঁদে জমিন কাঁদ হাসলে আসমান কাঁদে ঠিক কাল এবং চোখ এই দুইটার মধ্যে এইরকম সম্পর্ক একটা হাসবে আরেকটা কাঁদবে চোখ যত বেশি কাঁদবে চোখের পানি যত বের হবে কাল্প তত হাসবে কাল্প তত পরিষ্কার হয়ে যাবে কাল্প তত সুন্দর হয়ে যাবে কিন্তু আমাদের তো আল্লাহর ভয়ে চোখের পানি আসে না এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়া ইামিনাল হিচার হল আনহার। পাথরের ভিতরে এমন কিছু পাথর আছে যে পাথরের ভিতর থেকে জন্না দ্বারা প্রবাহিত হয় আবার এমন কিছু পাথর আছে যেই পাথর গুলোকে আঘাত করলে পাথরের ভিতর থেকে পানি বাইর হয় কিন্তু তোমাদের কালবে দা দিয়ে কুঠার দিয়ে কোদাল দিয়ে যত আঘাত হোক পানি বাইরে না তাহলে কালবে ফাথরের থেকেও আরো কঠিন মুসা আলাইহিম তার কাউমকে নিয়ে হিজরত করে এক এলাকা থেকে আরেক এলাকায় এলাকায় গেলেন এখন ওই পানি নাই তখন মুসা আলাই আল্লাহ সুবান তালার কাছে বললেন রাবুল্লা আলমিন এই এলাকায় তো পানি নেই আমরা জীবন যাপন করবো কিভাবে আল্লাহ সুবান বললেন আসাকাল হাজার এই পাথরের উপরে তোমার লাঠি দিয়ে আঘাত আইনা লাঠির আঘাতের সাথে সাথে আল্লাহ রা আলমিন এক পাথরের ভিতর থেকে বারোটি নহর প্রবাহিত করে দিছেন সোহার পাথর একটা এক পাথরের থেকে জন্টা সোহার আল্লাহ দেখেন পাথর আঘাত করার সাথে সাথে পানি বাহিরা কিন্তু আমাদের কালবে আঘাত করলেও পানি বাইরে না আল্লাহ পাথরের আরেকটা বৈশিষ্ট্য বলছেন অনেক পাথর আছে পাহাড়ের উপরে থাকে একেবারে মাঝে মাঝে আল্লাহ রব্বাল আলমিনের ভয়ে নিচের দিকে খসে পড়ে যায় আল্লাহর ভয়ে পাহাড়ের মধ্য থেকে পাথর খসে নিচে পড়ে যায় আল্লাহ সানতলা বলতেছেন বান্দা তোমাদের কাল্পটা এর থেকেও বেশি কঠিন তো এটাকে নরম করার কোনো ওষুধ আছে না লোহা কঠিন না অনেক কঠিন কিন্তু এটার নরম করার ওষুধ আছে দেখবেন যে কামারের দোকানে নিয়ে যাবেন নিয়ে গেলে লোহারে কেমনে নরম করতে হয় লোহার ওস্তাব লোহাকে নরম করে গলায় একবারে সাইজ করে যেটা বানানো দরকার সেটা বানাতে পারে তা আমাদের যে কালটা এত কঠিন পাথরের থেকেও কঠিন এটাকে নরম করার কোন ওষুধ আছে না ওই ওষুধটাই তাফসিরুল কোরান সোহার আল্লাহফাক সুর আল আমপালের দুই নম্বর আয়তে বলে দিচ্ছেন ইনাম আল ম মিনুন আল্লাদিন আইদাদুকের আল্লাহ হুয়া জেলাত কলুবহম আল্লাহরব্লাহ আল্লামিন বলেন মমিন তো তারাই তাদের সামনে যখন আল্লাহর জিকিরের আলোচনা হয় আল্লাহর জিকির মানে তো কোরান কোরানে কারিমের আলোচনা হয় কোরানে কারিমের তাপসির হয় ওয়াজিলাত বহুম তাদের অন্তরগুলো একেবারে নরম হয়ে যায় সোহান অন্তরগুলো একেবারে গলে নরম হয়ে যায় এই অন্তর দিয়ে আপনি যেটা বানাতে চান সেটা বানানো যাবে এই অন্তর দিয়ে যদি মনে করেন যে আপনি জান্নাতে যাওয়ার জন্য যেটা যেটা বানাতে চান সেটা বানানো যাবে তখন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে কাল্প যদি অন্তরকে নরম বানানো যায় আপনি মাটি যদি নরম না বানান তাহলে কিন্তু জগও বানাতে পারবেন না গ্লাসও বানাতে পারবেন না পাতিলও বানাতে পারবেন না কলসও বানাতে পারবেন না কিছু বানাতে পারবেন না শক্ত মাটি দিয়ে কিছু বানানো যায় না মাটি আগে নরম করতে হয় দেখছেন না ওই কারখানা দিন দেখছেন যেখানে কলস বানায় তারপরে খোলা বানায় মাটির বিভিন্ন জিনিস বানায় দেখছেন না কুমার আগে матеরিকে একবার নরম বানাই ফেলতে হবে তারপরে আবার যেটা বানাতে চায় সেটা বানানো যাবে তা কালকেও এরকম নরম বানাইতে হবে আগে নরম বানানোর এক নম্বর ওষুধ কি তাফসীরুল কোরআন কোরআন কারীমের তাফসির দুই নম্বরে কোরআন কারীমে তাফসীরের বড় পায়দা হলো ওয়া ইলা তুলিয়াত আলাইহিমা ইয়াত হু সাদাতুহুম ঈমানা মুমিনদের সামনে যত বেশি কোরআন রায়াত আলোচনা করা হবে আল্লাহ রব্বুল আলমিনের কথা আলোচনা করা হবে মুমিনের ইমান তত বেড়ে যায় সোহান আল্লাহ কারণ মুমিন সবচেয়ে বেশি মহব্বত করে কাকে একজন ইমানদার সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ রব্বুল্লা আলমিনকে তো যাকে সবচেয়ে বেশি মহব্বত করে তার কথা শুনতে সবচেয়ে বেশি মজা লাগে যে যাকে যত বেশি মহব্বত করে আপনি যদি ঘরের মধ্যে আপনার ছেলে বা মেয়ে যেটাকে বেশি ভালোবাসেন সেটা যত কথা মজা লাগে লাগে না যে এটা কালি দিলেও মজা লাগে বাপকে যদি মারেও তাও বাবার কাছে মজা লাগে কেন মহব্বতের কারণে তাহলে আল্লাহর বান্দা যদি আল্লাহ সুবান তালাকে মোহব্বত করে তা আল্লাহ সবান কথা যত শুনবে তত মজা লাগে যত শুনবে তত মজা লাগে এই জন্য তাপসিৰুল দ্বিতীয় ফায়দা হইলো তো ওয়েদা তলিয়া তা আলাই হিমায়া তো হু জাদাত হুমি না যত বেছি কোৰানে কারিম তাপসিল শুনবে তত বেশি ইমান বেড়ে যাবে সোহান ইমান বাঢ়েও ইমান কম ইমান আল্লাহর আনুগত্যৰ মাধ্যমে বাড়ে। আল ইন্নল ইমান আ য়াজিদু বিত্ত আহ আল্লাহর আনুগত্যর মাধ্যমে ইমান বাড়ে আর যত বেশি করবে ইমান তত কমে ইমান বাড়েও কমে আবার ইমানের মাত্রা উঠা নামা করে এখন তাপসিরুল কোরআনে বসছেন যেই পরিমাণ ইমান নিয়ে আসছেন দেখবেন যে এক ঘন্টা তাপসির শুনেন আগে যদি চল্লিশ পার্সেন্ট থাকে আর বিশ পার্সেন্ট বেড়ে গেছে ষাট পার্সেন্ট হয়ে গেছে আবার বাইরে বাসায় গেছেন আবার ষাট পার্সেন্ট কমে পঞ্চাশ পার্সেন্টে চলে আসছে কমে আবার বাড়ে কমে আবার বাড়ে সর্ব অবস্থা একরকম থাকে না এই জন্য বলছিলেন যে এ রসুল্লাহাম আমরা তো মুনাফেক হয়ে গেছি বড় বড় সাহাবি কারা মুনাফেক হয়েছে আবু বকর রা রানু অমর রাদি এই রকম সাহাবি বলতেছেন আমরা তো মুনাফেক হয়ে গেছি নবী সাল্লাম জানতে চাইলেন কিভাবে মুনাফেক হয়েছ বললেন আমরা আপনার সামনে থাকলে আমাদের অবস্থা একরকম থাকে বাহিরে গেলে বাসায় গেলে আর রকম হয়ে যায় নবী সালাম বললেন কমল মালা ইকাত আল্লাহর কসম আমি নবীর সামনে যদি যেরকম ইমাম থাকে এরকম ইমাম যদি বাহিরেও থাকতো তো রাস্তা দিয়ে তোমাদেরকে ফেরেশতারা ধরে ধরে করত করতো ফেরেশতারা তোমাদেরকে সালাম দিয়ে দিয়ে মুসাফাহা করতো কিন্তু ওই রকম ইমান তোমাদের থাকবে না এটাই স্বাভাবিক তাহলে ইমান কিছুটা কমবে না এরপরে কোরআন তাপসির শুনে এটা বাড়াইতে হবে যত বেশি তাপসিরের সাথে সম্পৃক্ত থাকা যাবে তত আমার আপনার ইমান বাড়তে থাকবে এই জন্য আপনি বাড়িতে গাড়িতে চলাফেরা সময়। যত বেশি কোরানের তাপসে শুনবেন তত বেশি আপনার ইমান বাড়তে থাকবে এটাকে বাড়াইতে হবে বাড়ানোর চেষ্টা করতে হবে যে আমার ইমান যাতে না কমতে পারে এই জন্য আপনার মোবাইলের চার্জ বিশ পার্সেন্টের নিচে নেমে আসছে টেন পার্সেন্টের নিচে নামে আসছে কি করেন চার্জ যদি দেখেন যে চার্জার নেন নাই খুঁজতে থাকেন এই ভাই এখানে চার্জার না এখানে দেওয়া যাবে কিনা এখানে দেওয়া যাবে কিনা রেল স্টেশনে বাস স্টেশনে সব জায়গায় সব জায়গায় খুঁজি তা আমরা কিভাবে চার্জ দিয়ে এটা ঠিক রাখবো ঠিক ইমানকে এরকম সচল রাখতে হলে চার্জ দেওয়া লাগবে কোন জায়গা থেকে চার্জ দিবেন যে এটার পাওয়ার কোথায় কোরআনকে আল্লাহ বলছেন মোবারক বরকতের কেন্দ্রবিন্দু বরকতের বান্দার। তো সুতরাং যেখানে বরকতের বান্ডার সেখানে মুড়ি ধবেন সেখানে বায়াত হবেন হয়ে সেখান থেকে খালি বরকত নিতে থাকবেন বরকত পাওয়া যায় কোথায় আমরা কত তাপসির বলছি কোরআনে কারিমের মধ্যে এবং বাইতুল্লাহর মধ্যে এই দুই জায়গা আল্লাহর ঘোষণা দেওয়া বরকত বায়তুল্লাহ কেউ আল্লাহ বলছেন মোবারক কোরআনে কারিম কেউ বলছেন মোবারক নবী সাল্লা ইসলাম ও মোবারক কিন্তু এখন নবী সালামের বরকত নেওয়ার জন্য তো নবী সরাসরি পাওয়া যাবে না তবে নবী সালামের সুন্নতের মধ্যে ওই বরকত রেখে গেছেন নবী সাল সুন্নত যত বেশি আমল করবেন ওই নবী সালামের বরকত হাসিল করতে পারবেন আর কোরআনের বরকত হাসিল করার মাধ্যম হল কোরআনে কারিম বেশি বেশি তালাবাত করা কোরআনে কারিমের তাপসি শোনা কোরআনে কারিম ভুজা কোরআনে কারিম আমল করা এগুলোর মাধ্যমে কোরআনে কারিম থেকে আপনার বরকত নিতে হবে তাহলে তাপসি শোনার দু নম্বর পায়দা পাইলাম ইমান বেড়ে যাবে তিন নম্বর পায়দা তিন নম্বর পায়দা হল আল্লাহ সুবান সাকিনা নাজিল করেন সাকিনা যারা কোরআনে কারিমের তাপসি শুনেন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত হিসেবে সাকিনা নাজিল হয় আজকে দুনিয়াতে সবচেয়ে বড় অভাব সাকিনার অভাব সাকিনা মানি হল আত্মপ্রশান্তি অন্তরের প্রশান্তি আজকে টাকা পয়সার অভাব নাই মানুষের অর্থের অভাব নাই জনবলের অভাব নাই কোনো দিকে কোনো অভাব নাই মনে শান্তি নেই পরিবারে শান্তি নাই মনে শান্তি নাই অশান্তি আর অশান্তি এর কারণ সাকি না নাই অন্তরে যত বেশি সাকি না থাকবে তত বেশি আপনি অন্তরের প্রশান্তি অনুভব করবেন আর কোরআন একাদেমে তাপসির যত বেশি শুনবেন অন্তরে তত বেশি সাকিনা নাজিল হবে আল্লাহ ঘোষণা দিছেন ওয়ামা তিল্লা আমাদের আজকে বেশিরভাগ তাপসিরুল কোরআন মাহফিল হয় মাঠে ময়দানে মসজিদে হয় না নবী সাল সালাম বলছেন ওয়ামা এজামা কাউ মনফি বাই তিল্লা আল্লাহর গর সমূহের মধ্য থেকে কোনো একটি ঘরের মধ্যে যদি আল্লাহর কিছু বান্দা সমবেত হয় কিতাব আল্লাহ সমবেত হয়ে আল্লাহর কোরআন তালাওয়াত করে না হো ভাই আল্লাহর তালাওয়াতকৃত আয়াতগুলোকে ভালোভাবে বোঝার জন্য আলোচনা পর্যালোচনা করে আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাগুলোর উপরে ইল্লা নাজালাত আলাই হেম সাকিনা এদের উপরে আল্লাহ সাকিনা নাজিল করেন সুবহানাল্লাহ এজন্য জন্য কোরআনে ঘরের পরিবারের সবাইকে শোনাবেন ওই পরিবারের মধ্যে সাকিনা নাজিল হবে আমরা এখানে শুনব আমাদের উপরে সাকিনা নাজিল হবে সাকিনা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সাকিনা যত বেশি পাবেন তত বেশি শান্তি আসবে এটা হলো তিন নম্বর পুরস্কার চার নম্বর পুরস্কার হলো ওয়া হাব্পাত হোমল মালা ইকা যেই মসজিদের ভিতরে যেই আল্লাহর ঘরের ভিতরে কোরান একারেমে তাপসির চলতে থাকে যেখানে পিছনে খালি জায়গাগুলো থাকে ইল্লা হাব্পাত হোমল মালা ইকা আল্লাহ রব্লাহল আমিনের ফেরেশ তারা চতুর্দিক থেকে বেষ্টন করে বসে যায় সুভান জমিনের যেখানে দেখে যে এখানে কোরআ তাফসির হচ্ছে তখন ফেরেস্তারা তারা চারদিক ঘিরে এদেরকে বসে যান সুভান আল্লাহ তাহলে ফেরাস্তারা বসে যাওয়ার মানে কি ফেরেস্তারা যদি বেষ্টন করে বসেন ফেরেস্তারা যেই জায়গায় সেই জায়গায় আল্লাহ রহমত আছে এবং আমরা এখানে যত জিকির করব। যত আলোচনা করব। যত আমিন বলবেন যত দোয়া বলবেন ফেরস্তারাও আমাদের সাথে বলতে থাকবে আমরা যদি বলি আল্লাহ আমাদের অমুক ভাইকে সুস্থ করে দিন আমরা আমিন আমিন বলতেছে বলতেছে তা আমাদেরটা কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু ফেরেশতাদেরটা যে কবুল হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ তারা মাসুম তারা কোনো আল্লাহ না ফরমানি করেন না তারা দোয়া করলে কবুল তাহলে কয়টা গেল ফায়দা চার নম্বর পাঁচ নম্বর ওয়াগাসিয়াত হুমুর রহমা আল্লাহ আলামিনের রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলে যারা শুনে তাদেরকে আল্লাহ রহমত আচ্ছন্ন করে ফেলে এখানে আমরা বসছি এখান থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত পুরা অঞ্চলটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে গেছে সোহান এবং ফেরেশতারা যখন বিচরণ করেন আকাশ দিয়ে তখন দেখেন যে কিরে সরকার বাড়ি মসজিদ বরাবর একবারে আর সে আজিম পর্যন্ত রহমতে আচ্ছন্ন করা এখানে কোরআনের তাপসির হইতেছে সোহান তখন ফেরস্তরাও দলে দলে এই এই উপরের থেকে যখন দেখেন তখন ওই জায়গায় চলে আসেন সোহান আল্লাহ তাহলে আল্লাহ রহমত দিয়ে আচ্ছন্ন হয়ে যায় আল্লাহ রহমত ছাড়া কোন লোক জান্নাতে যাওয়া সম্ভব না আমল দিয়ে কোনো লোক জান্নাতে যেতে পারবে না সাআবিকরম জি কি আশা করেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আনা वाला انا ইল্লা আন্ন তাগম্মদ নিয়া রব্বি আমি নিজেও আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না আমার রব যখন আমাকে রহমত দিয়ে আচ্ছন করে নিবেন তখনই আমি জান্নাতে যেতে পারবো সুবহানাল্লাহ তাহলে আল্লাহর রহমত বেশি বেশি দরকার আর এই রহমতের জন্য কোরআনে কারিমের তাপসির কোরআন কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ জানার বোঝার চেষ্টা করা দরকার কয়টা গেছে যে পাঁচটা ছয় নম্বর যেটা সেটা হল যে মানুষগুলো জমিনে বসে আল্লাহ রব আলিনের কোরআনের তাপসির শুনবে এই মানুষগুলোর নাম এই মানুষগুলোর তালিকা আরশে আজিমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চলে যায় সোহা আল্লাহ রব্বুল আলমিন তার পাশে যত ফেরেশ তারা আছেন ওই ফেরেস তাদের সাথে এই মানুষগুলোর নাম ধরে ধরে আলোচনা করতে থাকেন সোহান জমিনে বসে আল্লাহর কালাম নিয়ে যারা আলোচনা করতে থাকে শুনতে থাকে আল্লাহ আর সে আজিমে জিজ্ঞাসা করেন যে এই যে মানুষগুলো নর্দা সরকার বাড়ি মসজিদে বসে বসে কোরআনে কারিমের তাফসে শুনতেছে এরা কি আমাকে দেখছে ফেরেশতারা বলবেন না আরব্লাহ আলমিন এরা তো আপনাকে দেখেন নাই আচ্ছা তো এরা আমাকে না দেখে আমার রাসূল দেখে নাই ফেরেশদা দেখে নাই কত কিছু জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই কিন্তু আমি আল্লাহর উপরেই মেনে না আমি আল্লাহর কথাগুলোকে তারা মহব্বত করে বোঝার চেষ্টা করতেছে আল্লাপা ঘোষণা দেন আমি এদের সমস্ত গুণা মাফ করে দিলাম কত বিশাল আমরা বসে আছি জমিনে তালিকা চলে গেছে কোথায় কত দামি মানুষ যে বসে আছে আজিমে জমিনে চলে গেছে আর সে আজিমের নাম গেছে আমরা যাই যাইনি আবার আমাদের দেশের কেউ কেউ বলে কোন কোন ফির নাকি আরশে আজিমে চলে যায় আমরা আরশে আজিম যাই না আমাদের নাম চলে যায় নবিসাল্সাল্লাম হইন ওয়াজাকার আহমল্লাহ হুফীম পাক তার নিকটের ফেরেস্তাদের কাছে এই মানুষগুলোর ব্যাপারে আলোচনা করতে থাকে তাহলে তাফসিরের আরো অনেক ফায়দা আছে কোরানের সাথে সম্পর্ক থাকলে কোরান হলো কারামত কোরানে কারিম কোরান হলো কোরানে আজিম কোরান হইলো কোরানে কারিম কোরানের মাধ্যমে মানুষের মধ্যে কারামত বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে মাস্ক বেড়ে যাবে অনেক ফায়দা তন্মধ্যে এই ছয়টা গুরুত্বপূর্ণ ফায়দা আমরা খেয়াল রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে এই কোরআনে কারিমের মের তাফসিরের প্রচার প্রসারের জন্য যদি আপনি কাজ করেন এটার তাবলিগের জন্য যে আপনি প্রচার প্রসারে কেউ যেমন কোনো ভাইয়েরা ধরেন এখানে যে ভিডিও করতেছেন এগুলো ফেসবুকে দিচ্ছেন ইন্টারনেটে দিচ্ছেন ইউটিউবে দিচ্ছেন উদ্দেশ্য কি দাওয়াত তাবলিগ যে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছুক আল্লাহর বান্দাদের কাছে যাক এবং এটার জন্য বিভিন্ন ভাই বিভিন্নভাবে সহযোগিতা করেন কেউ দেখা যায় মেমোরি কার্ডে করে নিয়ে আরেক জায়গায় দিচ্ছেন কেউ দেখা যাচ্ছে যে সিডি বানায় দিচ্ছেন অনেক ভাই নিজের শ্রম দিয়ে চেষ্টা করে বিভিন্ন উপায়ে কিভাবে আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথাগুলো পৌঁছবে এই চেষ্টা করেন আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল মা উনজিলা ইলাই মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হচ্ছে আপনি এগুলোর প্রচার প্রসার করুন তাবলিক করুন তাহলে তাবলিক কিসের করতে হবে কোরানে কোরআনে কারিমের তাবলিক। তাহলে কোরআনে কারিমের করা ফরজ ফরজে কাফায়া এটা ফরজে আইন এটা ফরজে পর্যায় এটা যার পক্ষে যতটুকু সম্ভব যার পক্ষে যেভাবে সম্ভব সবাই কিন্তু একইভাবে করতে পারবেন না সবার কাছে ওই মেধা ওই বুদ্ধি ওই বিষয় সবার একরকম হবে না যিনি যেভাবে যেখানে পারেন তিনি কোরআনের এই তাফসিরের দাওয়াত তাফসিরের প্রচার প্রসারের জন্য চেষ্টা করবেন এটা হবে কি সদাকায়ে জারিয়া বিশাল এক ব্যবসা এটাকে আমরা আমাদের দেশে এম এম ব্যবসা দেখছেন না ভুয়া ব্যবসা এটাকে শরীয়তের ভাষায় ব্যবসা বলে না যেটা এম এটা শরীয়ত এটাকে ব্যবসা হিসেবে স্বীকৃতি দেনা না যে ডানে বামে চলতে থাকবে চলতে চলতে আস্তে আস্তে তো চলতে চলতে এক জায়গায় যেগে তো থেমে যাবে তো ইসলাম যে এটা থেমে যায় থেমে যাওয়া ব্যবসা ইসলাম বিশ্বাস করে না এই ইসলাম এটাকে ব্যবসা হিসেবে স্বীকৃতি দেনা না আরও অনেকগুলো কারণ আছে তো এইটা হয়ে যাবে সদাকায় জারিয়া। এই কোরআনে কারিমের তাপসির শোনার পরে একটা লোক যদি নামাজি হয় একটা লোক যদি তার ইমান বিশুদ্ধ করতে পারে একটা মানুষ যদি আকিদে বিশুদ্ধ করতে পারে একটা মানুষ যদি হারাম থেকে সেরেক থেকে বেদাত থেকে ফিরে আসে ওই মানুষটা ফিরে আসার কারণে যতগুলো গুণা থেকে মুক্ত হইল যত আমল করল এই সবগুলার সম পরিমাণ সবাব আল্লাহ সোবান আপনার আমল নামায় দিয়ে দিবেন দেখেন অল্প পরিশ্রমে বেশি লাভ এমন এক ব্যবসা আপনি একটা কাজ করে দিলেন তার সেটটা পৌঁছায় দিলেন যে আল্লাহর কালাম পৌঁছায় দিলাম এবার আল্লাহ কাজ করব। আপনি মাঝখান থেকে আলে আল্লাহর কালামটা পৌঁছায় দিচ্ছেন এই পৌঁছানোর বরকতে এই মানুষটার যত পরিবর্তন আমলের পরিবর্তন সবগুলার একটা অংশ আপনি আমি পেয়ে যাচ্ছি আবার খালি পেয়ে শেষ না ওই মানুষটার মাধ্যমে আরেকজন পাচ্ছে 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 আরেকজন আরেকজন এইভাবে চলতে থাকবে আমি আপনি কবরে চলে যাব এই যত মানুষকে আমার পর্যন্ত এই কোরআনে একাডেমিয়া তাপসি শুনতে থাকবে ফেতে থাকবে বুঝতে থাকবে আমল করতে থাকবে আমাদের আমল নামায় এগুলোর যেতে থাকবে সোভাব কবরে শুয়ে থাকবেন কোনো কাজ করা লাগবে না পরিশ্রম করা লাগবে না শুধু সবাব যায় যোগ হইতে থাকবে অ্যাকাউন্টটা খালি জমা হইতেছে জমা হইতেছে জমা হইতেছে ময়দানে দেখবেন যে কি বিশাল সবাব বিশাল আমলের সওয়ালে কিরে এত আমল তো করি নেই ওই যে যত মানুষ করেছে সবগুলো পাক আমার আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দিবেন অটোমেটিক গিয়ে জমা হতে থাকবে তাহলে এত বড় গুরুত্বপূর্ণ ব্যবসা আপনারা করতে চান যদি আমরা করতে চাই তাহলে যার পক্ষে যেভাবে সম্ভব সেইভাবে আমরা এই কোরআন কানেমের তাফসিরকে আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছায় দেওয়া আমরা হইলাম দিয়ে একটা মাধ্যম আর কিছুই না কথাও আল্লাহর যার কাছে পৌঁছামো সেও আল্লাহ দিয়ে খালে আমি একটু মিডিয়ার ভূমিকা পালন করলাম মাঝখান দিয়ে আমি একটু পৌঁছায় দিলাম এই পৌঁছানোর মধ্যে এত ফজিলত এই জন্য সবাই চেষ্টা করতে হবে যে প্রত্যেকেই এই তাফসিরুল কোরআনের এক একজন মোবাল্লেখ হয়ে যাবেন এক একজন দায়ী হয়ে যাবেন কিভাবে আল্লাহর বান্দাদের কাছে আমরা কোরআনকে দিতে পারি আজ থেকে একশো বছর পরে আজকে এখানে যে মানুষগুলো আমরা শুনতেছি এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এখন শুনতেছেন একজন মানুষও একশো বছর পরে এই জমিনে থাকবো না আমাদের নামও থাকবে না কেউ চিনবেও না সব চলে যাবে দুনিয়া থেকে কিন্তু এই কোরআন তাপ তাপসিরের যদি কিছু খেদমত করে যেতে পারেন তাহলে হাজার হাজার বছর ধরে এই সদাকায় জারিয়া আমাদের আমল্লামায় যোগ হতে থাকবে তাহলে এই ফজিলতের কাজটা আমাদের বেশি বেশি করা দরকার যিনি যেভাবে পারি যার পক্ষে যেভাবে সম্ভব এটা তাবলিক করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করতে হবে